আপনারা জানেন যে হাতিরঝিল থানায় কয়েকদিন আগে একজন যুবক সুমন নামে তার আত্মহননের ঘটনা ঘটেছিল বলে পুলিশ বলা হচ্ছে। যদি পরিবার বলছে যে তাকে নির্যাতন করে মারা হয়েছে, তো তা সেই ঘটনা নিয়ে গত 2 দিন থেকে খুব বিক্ষোভ চলছে। তার মরদেহ পরিবার নিচ্ছে না এবং ওই অঞ্চলের রামপুর অঞ্চলের মানুষ বিক্ষোভ করছে, সেই বিক্ষোভের দৃশ্য আমরা দেখছি এখন। এর মধ্যে আজকে কোন কোন মিডিয়াতে তার সেই আত্মহননের একটি দৃশ্য প্রচার করা হয়েছে, যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সে সত্যি যে পুলিশের নির্যাতনা সে নিজে থেকে আত্মহনন করছে। তো এই বিষয়টি একটি প্রশ্ন থাকে যে সিসিটিভি বসানো হয় যে নিরাপত্তা রক্ষা করার জন্য, থানার মতন একটি স্পর্শকাতর জায়গায় সেখানে বিভিন্ন অংশে যে সিসিটিভি ফুটেজ যে ধারণ করা হয় বা ক্যামেরাগুলো বসানো হয়, সেগুলোর মূল উদ্দেশ্যটা হলো যে সেখানে চোখ রাখা, যাতে কোনো অপরাধ ঘটতে না পারে, কেউ যাতে থানা আক্রমণ করতে না পারে, থানা থেকে বের হয়ে যেতে না পারে বা প্রবেশ না করতে পারে, এই জন্য বিভিন্ন অংশে সিসিটিভির ফুটেজ রাখা হয় এবং একটি মনিটরে দেখা হয়। তো ওই মনিটরে দেখে কিন্তু সাথে সাথে সেটি ব্যবস্থা নেওয়ার কথা। এখন কথা হলো যে এটি তো রাস্তাঘাটের কোনো দৃশ্য না যে একটা ঘটনা ঘটে গেল পরে সিসিটিভির ফুটেজ থেকে পাওয়া গেল, এটি হলো থানার নিজস্ব নিরাপত্তা রক্ষা করার জন্য সিসিটিভির ক্যামেরা বসানো হয়, যে ক্যামেরার একটি মনিটরে বসে সেই বিভিন্ন স্থানে যেই ক্যামেরাগুলো বসানো হয় তার ফুটেজ গুলো দেখা হয়, যেখানে কোনো নিরাপত্তাজনিত কোনো বিষয় ঘটছে কিনা বিঘ্নিত হবার মতো, যাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। তো আজকে এটি প্রচার কেন করা হলো এবং যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে প্রশ্ন হলো যে তার থানাগুলোর নিরাপত্তা কোথায়, সিসিটিভি যে ক্যামেরাগুলো বসিয়ে কি দায়ী সারা হলো, যে তাহলে ঘটনা ঘটার পরে তারা অ্যাকশনে যাবে, কিন্তু ওটা তো স্থাপনই করা হয় যে যাতে ঘটনা না ঘটতে পারে এবং তারা দেখে দেখা মাত্রই যাতে তারা অ্যাকশনে যেতে পারে। তো এটা নিয়ে একটা একটা প্রশ্ন থেকে গেল। আর যে ঘটনাটি ঘটছে যে এই এটি কিন্তু অব্যাহত ভাবে বাদ প্রতিবাদ হচ্ছে যে থানা হেফাজতে যে এই মৃত্যুর ঘটনা, এটি কিন্তু প্রথম মৃত্যু ঘটনা না, এরকম কিন্তু বিভিন্ন সময় ঘটনা ঘটেছে। আর কোন মাল্টি ন্যাশনাল কোম্পানি কাদের এত যে একটা চুরির ঘটনা নিয়ে সামান্য ঘটনা বলা যায় যে একেবারে তার মৃত্যু ঘটে গেল এবং সে কি কারণে আত্মহনন করবে, তো ব্যাখ্যাগুলো পরিষ্কার না এবং এই কারণে কিন্তু খুব বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে। এবং এই থানা হেফাজতে মৃত্যুর এই ঘটনাটা কিন্তু আমাদের যেই বাহিনীর যেই নির্যাতন নিপীড়নের যেই ঘটনাগুলো সেটা কিন্তু আবার সামনে নিয়ে আসলো এবং এটি নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি বিব্রতকর পরিস্থিতি দর্শক।